একাধিক বিষয় দাবি জানিয়ে পাঁচলা বিডিও অফিসে স্মারকলিপি প্রদান করলো ভারতীয় জনতা পার্টি। আবাস যোজনার নামে তালিকার সংশোধন, সঠিক ভ্যাকসিন প্রদান সহ একাধিক বিষয়ে দাবি জানিয়ে পাঁচলা বিডিও অফিসে স্মারকলিপি প্রদান করলো ভারতীয় জনতা পার্টি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া জেলা গ্রামীণের বিজেপি সহসভাপতি ভবনী প্রসাদ রায়, পাঁচলা কেন্দ্রের একাধিক মণ্ডল সভাপতি। মূলত আবাস প্লাস ভ্যাকসিন, লক্ষ্মীর ভাণ্ডার আর কিছু শৌচালয়, যেখানে প্রধানকে ইনফর্ম না করি সমিতি থেকে হয়ে যাচ্ছে, প্রধান জানতে পারছেন, এইসব বিষয় নিয়েছি। বিশেষত আবাস প্লাস যে তালিকা ছানবিনের জন্য পাঠানো হয়েছে বা যে তালিকা এখন পঞ্চায়েতগুলোর কাছে পৌঁছেছে, পঞ্চায়েতগুলো প্রকাশ করছে না, ভিডিও থেকেও তালিকা দিচ্ছে না। আমাদের কিছু পঞ্চায়েত সদস্য সেই তালিকা পেয়েছে বা আমাদের নিজস্ব তালিকা পঞ্চায়েত আছে, তা আমরা ছানবিন করে দেখেছি। প্রথমে একটা তিনটে বুথে 140টা এরকম নাম পেয়েছি, যাদের দোতলা তিনতলা বাড়ি, যারা আবাস প্লাস মানে যাদের PMY ঘর দেওয়া উচিত নয়, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাওয়া তাদের উচিত নয়। এছাড়াও আরেকটা অঞ্চলে আমরা তিনটে বুথে পেয়েছি 180টা এরকম, একটা বুথে 254টা আবাস প্লাসের ঘর হয়েছে, তার মধ্যে হায়েস্ট হয়তো 50টা ঘর পাওয়ার যোগ্য, বাকি 200টা নয়। এইরকম বহু আছে। আর যারা প্রকৃত প্রাপ্য, বিশেষ করে সিডিউল এলাকার মানুষ, তাদের নাম নেই, তাদের নাম নেই। তাই এই ব্যাপারে আমরা বলতে এসেছিলাম, আমরা বলছিলাম পুরো তালিকা দিন আমরা শুটিং করে দিই। এই সমস্যা চলছে, তার কারণটাও আমরা বলেছি। তার কারণ হচ্ছে যারা এক্সিকিউট করছে তারা রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের সাথে বসে এই কাজটা করছে। আমরা পার্টিকুলার কিছু আবাস বন্ধুর নামে অভিযোগও জানিয়েছি, তাদের কাজের তারা যা যা করেছে তার প্রমাণপত্র আমরা দিয়েছি, এটা একটা আছে। আবার এটাও বলেছি যে আবাস বন্ধুরা অনেক জায়গায় তাদের বা আমাদের যারা আশা কর্মী, যারা ওই ঘরে বিয়েলো, যারা ঘরের তালিকা, যারা পাপ ঘরের তালিকা করেছিল, তাদেরকেও কাজ করতে দেওয়া হয়নি রাজনৈতিক চাপ। আর তৃতীয়ত, এই রাজনৈতিক কর্মসূচিগুলো, এই সরকারি কর্মসূচি যেগুলো সাধারণ মানুষকে কেন্দ্রীয় সরকার থেকে, কেন্দ্রীয় সরকারের কর্মসূচি রাজ্য সরকারের মাধ্যমে, পঞ্চায়েতের মাধ্যমে রূপায়ণ করছে আমাদের সরকারি কর্মচারীরা, সেই কাজের দ্বারা এক্সিকিউট হচ্ছে, তারাই দুর্নীতিগ্রস্ত। তারা দুর্নীতিগ্রস্ত হওয়ার জন্যে এই এক্সিকিউশন হচ্ছে না। আপনি যদি তাদের দিয়েই আবার করান তাহলে কিন্তু একই কাজ হবে। সুতরাং চিন্তাভাবনা করুন কীভাবে করা যায়। আমরা আবেদন রেখেছি, আমাদের তালিকা দেওয়া হোক, আমরা একটা স্কুটিনি করে দেবো, সেই স্কুটিনির ওপর ছানবিন করা হোক, এই আবেদন আমরা রেখেছি। সেই আবেদনে উনি সাড়া দেননি, উনি বলেছেন আমি করে নেবো, কিছু তথ্য দিয়েছি, তার ভিত্তিতে আমি পুনরায় সব করাবো। আমরা আশাবাদী, হলে ভালো, তা নাহলে আমরা আরও উপরে যাবার ব্যাপার আছে। দরকার হয় আমরা প্রধানমন্ত্রী দপ্তরকেও জানাবো, এই তালিকা যেটুকু তথ্য পেয়েছি আমরা বলবো যে এত দুর্নীতি আছে, সেটা করতে পারি। তবে উনি আশা দিয়েছে, আমরা আশা করছি। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।